কোরআনের একটি নাম জিকির, কোরআনের একটি নাম কি জিকির। এই জিকির মানে উল্টা পাল্টা কিছু না। এখন তো দেখলাম, কিছুদিন আগে দেখলাম পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। তো যে এটা গাইলো এরপরে বলতেছে আমার একটি ভাইরাল জিকির নিয়ে, ভাইরাল শাল নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তা আমি বললাম, মনে মনে ভাবলাম কেমন মূর্খ, জিকির কোনটা সেটাও এখনো বুঝে না। এখন আমরা কোরআন থেকে এরকম দলিল ভিত্তিক কথা বলে আমরা হয়ে যাই ওয়াহাবি, আর গড়গড়াইয়া পরানেওয়ালা হেরা হয়ে যায় বেশি নবী প্রেমিক, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, কোরআনের পরিচয় জিকরুল লিল আলামিন। জিকর হচ্ছে কোরআনের একটি নাম, কোরআন এটি হচ্ছে কোরআনুল করিমের একটি নাম। এটি ছাড়াও কোরআনুল করিমের বিশেষায়িত প্রায় আরো 90টি নাম রয়েছে। যেমন কোরআনের একটি নাম করিম, কোরআনের একটি নাম মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ, কোরআনের একটি নাম শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আবার কোরআনের একটি নাম হচ্ছে হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আবার কোরআনের একটি নাম করিম, ইন্নাহু লা কোরআনুম করিম। এভাবে কোরআনের কতটা নাম আছে কথা বলেন না কেন, কয়টা? তাহলে কোরআনের একটি নাম জিকির, কোরআনের একটি নাম কি জিকির। এই জিকির মানে উল্টা পাল্টা কিছু না। এখন তো দেখলাম, কিছুদিন আগে দেখলাম পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। তো যে এটা গাইলো এরপরে বলতেছে আমার একটি ভাইরাল জিকির নিয়ে, ভাইরাল শাল নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তা আমি বললাম, মনে মনে ভাবলাম কেমন মূর্খ, জিকির কোনটা সেটাও এখনো বুঝে না। জিকির হচ্ছে সুবহানাল্লাহ, জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ, জিকির হচ্ছে আল্লাহু আকবার, আবার সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার জিকির হচ্ছে কোরআন, আবার সালাত হচ্ছে জিকির, সালাত হচ্ছে জিকির। জিকির বানাইছে কোনটাকে দেখছেন, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে। আরেকজন তো বসেন বসেন বসে যান, ওইটাকেও জিকির বানায় ফেলছে। কোন আজব দেশে বাস করি আমরা। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তাহলে কোরআনের পরিচয় যিকরুল লিল আলামিন, আর রবের পরিচয় রব্বুল আলামিন, আর নবীজির পরিচয় রাহমাতাল লিল আলামিন। এখন আমরা কোরআন থেকে এরকম দলিল ভিত্তিক কথা বলে আমরা হয়ে যাই ওয়াহাবি, আর গড়গড়াইয়া পরানেওয়ালা হেরা হয়ে যায় বেশি নবী প্রেমিক, নাউযু বিল্লাহি মিন যালিক। এর চাইতে মারাত্মক কথা আর কি হতে পারে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সঠিক সমাজ দান করেন, আল্লাহ তাআলা তাদের অন্তরকে হেদায়াতের নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। তাহলে নবীজির স্ট্যাটাস নিয়ে আমরা কথা বলছি, সমস্ত নবীরা হলেন বংশভিত্তিক কিংবা এলাকা ভিত্তিক বা আঞ্চলিক নবী, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন।